বাংলাদেশে দালালদের এখন আর কোনো সীমা নাই। হাজার হাজার নেতা কর্মী ঘরে থাকতে পারছে না। আরো নতুন নতুন নাটক আমরা দেখব। বাংলাদেশে যে একটা মানবাধিকার কমিশন আছে এটাই বা কয়জন জানে? এনারা চাকরি করেন, আমার আপনার ট্যাক্সের পয়সায় বেতন নেন, গাড়ি চড়েন, বড় অফিস, এয়ার কন্ডিশন সব কিছু ওনাদের আছে, কিন্তু কাজটা যেটা ছিল এই দেশে মানুষের মানবাধিকার আছে কিনা সেইটা দেখভাল করা, সেই বিষয়ে মানুষের পক্ষে অবস্থান নেওয়া, সেই বিষয়ে তাদের কোনো কার্যক্রম নাই। সরকারের দালালির একটা সীমা আছে। বাংলাদেশে দালালদের এখন আর কোনো সীমা নাই। এই দালালদেরকে নতুন নতুন শব্দ বের করে বলতে হবে। এরা এমন ভাবে একটা চাকরির জন্য পা চাটে যে তাদের ন্যূনতম যে দায়িত্ব সেইটা তারা ভুলে যায়। জাতীয় মানবাধিকার কমিশন ওয়েবসাইটে যান, সেখানে তারা আন্তর্জাতিক এই যে মানবাধিকার দিবসে যে সর্বজনীন মানবাধিকারের ঘোষণা আসছিল, মানে সবার জন্য, সারা পৃথিবীর সকল মানুষের জন্য, যে যে ঘরেই জন্ম নিক না কেন, যে যে জাতির হোক, যে ধর্মের হোক, যে লিঙ্গ পরিচয় হোক, তাদের সকলের জন্য একটা ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণার 30টি বিষয় নিয়ে মানুষের বিভিন্ন অধিকারের কথা বলা হয়েছে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। বাংলাদেশকে আজকে দুনিয়ার দরবারে যে একটা গুম খুনের দেশ হিসেবে পরিচয় করানো হলো, কে করেছে? এই জালেম সরকার। এর সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই, আর বাংলাদেশের জনগণ সেই কারণে এই জালেম সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে তারা বাংলাদেশের পরিচয়কে আবার একটি মানবাধিকারের দেশ, এই দেশের মানুষের অধিকারের দেশ, মর্যাদার দেশ, সুযোগের সমতার দেশ তৈরি করতে চায়। সেই লড়াই আমরা করছি। ওই যে মানবাধিকারের ঘোষণায় বলা হয়েছিল অন্যায় অত্যাচার আর এই জুলুমের শাসন বিদ্রোহ যাতে না করে মানুষ, তার জন্য মানবাধিকার। আজকে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্যই এই সরকার তার শাসনের বিরুদ্ধে গণজাগরণ, গণ অভ্যুত্থানের ডাক দেই। এর বাইরে আর আমাদের বাঁচার কোন রাস্তা নেই। হাজার হাজার নেতা কর্মী ঘরে থাকতে পারছে না, আর বিরোধী দলের নাকি আন্দোলন নাই, সেই বিরোধী দল এত শক্তিশালী যে তারা দুর্ভিক্ষ তৈরি করে ফেলছে। মান্না ভাই একটু আগে বলেছেন কারওয়ান বাজার কিংবা এরকম বাংলাদেশের অসংখ্য সকল বাজার কারা এখন নিয়ন্ত্রণ করে? আওয়ামী লীগের শীর্ষ থেকে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত ট্যান্ডাররা ভাগ বাটোয়ারা নিয়ে সিন্ডিকেট তৈরি করে ওই মন্ত্রী এমপিদের পয়সা দিয়ে আজকে তারা মানুষের পকেট লুটে নিচ্ছে, আর তারা দায় দেয় বিরোধী দলের উপরে। এই সব তাদের চালাকি, মিথ্যা প্রতারণা এবং মানুষকে ঠকানো ছাড়া, মানুষকে দমন বিধান করা ছাড়া তাদের হাতে আর কোনো অস্ত্র নাই বন্ধুরা আমার। সেই কারণে এই যে তামাশার নির্বাচন, নাটকের নির্বাচন, নাটক এবং তামাশার চলমান, আরো নতুন নতুন নাটক আমরা দেখব। ইতিমধ্যে একটা নাটক দেখে ফেললাম। আবার সাজান ওমর কাণ্ডের পরে নির্বাচন কমিশন তারা বলছেন তারা নাকি ওসি আর ইউএনএদের বদলি করবেন। আহারে বদলি! একই জেলার মধ্যে এই থানা থেকে ওই থানা করে ওরা আপনাদেরকে বোকা পেয়েছে। ওরা বলছে, ভাবছে যে এগুলো করার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন কত না স্বাধীন সেটার প্রমাণ হবে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।